पश्चिम त्रिपुरा जिलार बेश किछु स्कूले विज्ञान विषय तुले देवार सिद्धांत निते जाच्छे राज्येर विद्यालय शिक्षा दप्तर। सुनिर्दिष्ट ए विषये तीव्र असंतोष प्रकाश करलेन राज्येर प्राक्तन मुख्यमंत्री मानिक सरकार। सोमवार राजधानीर बेसरकारी दो तीनटी गणमाध्यमके देवा एकांत साक्षाते प्राक्तन मुख्यमंत्री এই অভিমত তুলে ধরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুধু তাই নয়, রাজ্যে করোনা মহামারী এবং লকডাউনের সময়ে রাজ্যের অন্যান্য জেলা হাসপাতালের মধ্যে বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালুর বিষয়েও জোর দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত দরিদ্র এবং যারা আয়কর দেন না এমন সকল মানুষকে মাথাপিছু খাদ্য সামগ্রী এবং আর্থিক সাহায্য দেবার বিষয়েও রাজ্য সরকার যেন অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে তার জন্য দাবিও করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। সংবাদ মাধ্যমের প্রতিনিধি সমীর ধরের একের পর এক প্রশ্নের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এছাড়াও রাজ্যের শ্রমিক কৃষকদের সাহায্য সহ রেগার কাজ পুনরায় চালু এবং সঠিক সময়ে রেগার মজুরি প্রদানের ব্যবস্থা সহ ইতিমধ্যে বেকার হয়ে পড়া সাধারণ নাগরিকদের সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিনের বিশেষ সাক্ষাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালে করোনা রোগের চিকিৎসার ব্যবস্থা করার জন্য দিনের বিশেষ সাক্ষাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও রাজ্যের শ্রমিক কৃষকদের পর্যাপ্ত কৃষি সামগ্রী দিয়ে সাহায্য করার জন্য আবেদন করেছেন। কিছু কিছু স্থানে সরকারি সাহায্য সঠিক সময়ে পৌঁছাচ্ছে না, এ বিষয়ে সরকার যেন অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে তার জন্য অভিমত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিজ্ঞান কোনো কোনো স্কুল থেকে তুলে দেবে, যেখানে বিজ্ঞান ছড়িয়ে দেওয়া দরকার। কাঁসর ঘন্টা যারা বাজিয়েছেন, মোমবাতি যারা জ্বালিয়েছেন, মোম জ্বালাতে কোনো আপত্তি নাই, অন্ধকার থেকে আলোতে আমরা যেতে চাই, কেমন না? তারাও এখন বলছেন বিজ্ঞানের কোনো বিকল্প নাই এবং জবাব বিজ্ঞানী দেবে। যে গবেষণাগার, সে তো বৈজ্ঞানিক গবেষণা চলছে, তারাই তো ওষুধ বের করবেন, তারাই তো আপনার ভ্যাকসিন বের করবেন, তারাই তো প্রোটোকল সাজেস্ট করবেন, এর উপর আস্থা হারানোর কোনো সুযোগ আছে? আমাদের গভর্নমেন্ট থাকার সময়ে কত ছাত্র বিজ্ঞান নিয়ে পড়তে চায় এটা দেখে বিজ্ঞান আমরা কিন্তু স্কুল স্থাপন করিনি। ট্রাইবেল এলাকা থেকে বাবারা, মায়েরা, বাচ্চারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমরা ট্রাইবেল বলে, পাহাড়ে বলে, গ্রামের বলে, আমাদের বিজ্ঞান নিয়ে পড়ার কোনো অধিকার নাই, সঠিক? এবং এই জায়গায় স্কুলের সংখ্যা যেমন আমরা বাড়িয়েছি, ধীরে ধীরে বিজ্ঞান, বাণিজ্য এবং আপনার আর্টস ফ্যাকাল্টি, নতুন নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছি আমরা কলেজগুলোতে, অনার্স নিয়ে পড়ার ব্যবস্থা করেছি। এখন এই সরকার কিছু স্কুল তুলে দেওয়ার ব্যবস্থা আগেই করেছে, মিড ডে মিল বন্ধ করে দেওয়ার না হলেও ঘুরিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে তুলে দেওয়ার চেষ্টা করছে, প্রচন্ড আক্রমণ শিক্ষার উপর, এখন বিজ্ঞানের উপর আক্রমণ, এ তো চলছে, এ তো সর্বনাশের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। হতে পারে শিক্ষক কম, তার জন্য একটা স্কুলে ছাত্র সংখ্যা বিজ্ঞান নিয়ে পড়ার কম থাকলো বলে আপনি এই স্কুলে বিজ্ঞান তুলে দেবেন, কমার্স তুলে দেবেন, আর্টস ফ্যাকাল্টির কিছু কিছু পার্টিকুলার সাবজেক্ট তুলে দেবেন, তা আমাদের ছেলে মেয়েরা, তাদের পছন্দ বলে কিছু নেই, তাদের আগ্রহ বলে কিছু নেই, তাদের টেস্ট বলে কিছু নেই, তাদের স্বপ্ন বলে কিছু নেই, সমস্ত চুরমার করে দেবেন। বড়লোকের ছেলে মেয়ে যারা ছাড়া, তাহলে বিজ্ঞান ইত্যাদি নিয়ে কিছু নির্দিষ্ট স্কুলে, এগুলি শহর কেন্দ্রিক, সেখানে কম্পিটিশন হবে, ওরা আসতে পারবে, এক্স্যাক্টলি, তারা ছাড়া কেউ পড়তে পারবে না, কোথায় যাচ্ছি আমরা? কোভিড যেমন একটা সমস্যা তৈরি করছে, এতে সোশ্যাল প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, সর্বনাশের ব্যাপার। নতুন যে প্রজন্ম, তাকে পঙ্গু করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু এর মধ্যে লুকায়িত আছে বলে আমার তো মনে হচ্ছে। এটা তো হওয়া উচিত না, কোনো মতেই এটাকে সমর্থন করা যায় না। আমি যেটা লক্ষ্য করলাম, শিক্ষকদের যে সংগঠন, দায়িত্বশীল সংগঠন ত্রিপুরার, তারা প্রতিবাদ করেছেন এটাকে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। সবার তরফ থেকে প্রতিবাদ করা দরকার। এবং পত্রিকা পত্রিকা আমি দেখলাম যে কিছু কিছু ব্যক্তিবিশেষ, শিক্ষানুরাগী, শিক্ষা দরদী, তারাও বলেছেন এটা কি হচ্ছে, এটা প্রতিবাদ করা দরকার, এটা হতে পারে না। এদিনের বিশেষ সাক্ষাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলের কর্মী এবং নেতৃত্বদের মাধ্যমে লকডাউনের এই সময়ে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ এবং শাসক দলের একাংশের বাধাদানের সুনির্দিষ্ট অভিযোগের বিষয় তুলে ধরে প্রতিক্রিয়া দিতে গিয়ে এসব ঘটনার তীব্র নিন্দা জানান। এ বিষয়ে সর্বদলীয় বৈঠকে রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছে সিপিআইএম এর পক্ষ থেকে বলেও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।